আরো চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে। এবার বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন পিএ অভিজিৎ দাস। অভিজিৎ দাসের দাবি, মন্ত্রীর নির্দেশে তার স্ত্রী ও মাকে তিনটি সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়। ইডির দাবি, তিনটি কোম্পানি ডিরেক্টর পদে নাম ছিল অভিজিৎ দাসের স্ত্রী সুকন্যা ও মা মমতা দাসের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ঠিক কি কি জানালেন অভিজিৎ? কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডির তরফে দাবি করা হচ্ছিল, এবং এই তিনটি সংস্থাতে কিন্তু মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে খোলা হয়েছিল বলে ইডির তরফে দাবি করা হয়, এবং গোটাটা কন্ট্রোল করতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তার প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস। এবং অভিজিৎ দাস যে বিষয়টা জানালেন, ওনার স্ত্রী সুকন্যা দাস এবং ওনার মা মমতা দাস, তারা কিন্তু এই সংস্থার ডিরেক্টর হয়েছিলেন, এবং যে ডিরেক্টর করা হয়েছিল যে বিষয়টা অভিজিৎ দাসের দাবি যে মন্ত্রীর নির্দেশেই কিন্তু ছিল যে ডিরেক্টর করার জন্য, কি কাজ হবে সেখানে তিনি জানতেন না। এর পাশাপাশি যে বিষয়টা আরও তিনি জানালেন যে তিনি জানতেন যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি মন্ত্রী খুলছেন ব্যবসা করার জন্য, কিন্তু এই যে রেশন বন্টন দুর্নীতির যে টাকা বা যে টাকা কোম্পানির অ্যাকাউন্টে আসতো সেই টাকা কিন্তু ওনার স্ত্রী বা মায়ের অ্যাকাউন্টে ঢোকেনি বলে তিনি দাবি করলেন। অর্থাৎ যে তিনটি কোম্পানির ডিরেক্টর তুমি জানো পরবর্তীকালে কিন্তু হয়েছিল। এখানে তোমাকে বিরত করছি। প্রাক্তন আত্মসহায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের অভিজিৎ দাস, তিনি একের পর এক বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন যে মন্ত্রীর নির্দেশেই তার স্ত্রী ও মাকে তিনটি সংস্থা ডিরেক্টর পদে বসানো হয়। ইডির দাবি যে তিনটি কোম্পানি ডিরেক্টর পদে নাম ছিল অভিজিৎ দাসের স্ত্রী সুকন্যা ও মা মমতা দাসের। অভিজিৎ দাস দাবি করেছেন মন্ত্রীর নির্দেশে ডিরেক্টর করা হয়েছিল তাদের, ওই সংস্থাগুলিতে কি কাজ হতো জানা ছিল না, এমনটাই দাবি করেছেন অভিজিৎ দাস। অভিজিৎ দাস এর আগেও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। সুকন্যা দাস ও মমতা দাস ডিরেক্টর করা হয়েছিল, সেটা তো অনেকেই করে, উনি মন্ত্রী যখন নির্দেশ দেন তখন তো কিছু করতেই হয়। বাট দ্যাট ইজ ওটা বেড়া মানে আমাদের দরকার নাম তো করতে বলেছিল, সেটা আমি যেটা হয় সেটা আমি এজেন্সিকে বলেও দিয়েছি। না না সেটা আমরা জানতাম না, ছিলেন তো কিন্তু তার তো নেই, অনেকদিন আগেই ওনারা রিজাইন করে দিয়েছেন, আমি বেরিয়ে যাওয়ার পরেই রিজাইন হয়ে গেছে। সেটা ওদেরকে, ওরাই জানবেন, ওরাই বলতে পারবেন।